জাতীয় মেলা 2020 শিল্প সংস্কৃতির শহর হলদিয়ায় এই মেলা সারা ভারতবর্ষের মধ্যে একটি নাম করে নিয়েছে। এই মেলায় আসতে গেলে কলকাতা হাওড়া থেকে রেলপথে হলদিয়া বন্দর স্টেশনের নাম নিয়ে আর একদিকে যদি কলকাতা থেকে আসা যায় জলপথে অর্থাৎ রায়চক এবং ডায়ান হারবার হয়ে কুকুড়াহাটে কুকুড়াহাটে একটি বাস ধরলেই এই হলদিয়া মেলা পৌঁছে যাওয়া যায়। এছাড়া কলকাতা থেকে যদি সাউথ বেঙ্গল এবং মেছাদা থেকে বাস যোগে আসা যায় লাস্ট স্টপেজ রানীচক নামলেই এই মেলা দেখতে পাওয়া যাবে। 2007 সালে যা 14 মে প্রথম গঠিত হয়, পরবর্তীকালে যারা আমাদের হলদিয়া প্রতিষ্ঠাতা বা জনক সতীশ সামন্তের নামে পরিবর্তন হয় 2017 সালে 15 ডিসেম্বর। আর হলদিয়া এই মেলাকে কেন্দ্র করে একদিকে যেমন এসটি এবং হলদিয়া পৌরসভা যৌথ উদ্যোগে এই মেলা হয়ে থাকে প্রায় 10 দিন ধরে। এবারের মেলা পড়েছে 21 জানুয়ারি থেকে চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। নাটক এবং শিল্প হস্তমেলা কৃষি মেলা পুষ্পমেলা সব মেলাকে ঘিরে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া উন্নয়ন পর্ষদ যৌথ উদ্যোগে করে থাকেন। শুধু এলাকা নয়, দেশ বিদেশের বহু স্টল এই মেলায় দেখতে পাওয়া যায়। হলদিয়া উন্নয়ন পর্ষদের নিজস্ব একটি সতীশ সামন্ত ট্রেড সেন্টার এবং তারই পাশেই উন্মুক্ত এই মাঠেই প্রতি বৎসরের মতো বৎসরের মেলার জন্য তার পরিকল্পনা শুরু হয়েছে, পরিকাঠামোর কাজ শুরু হয়েছে। একদিকে যেমন শুরু হয়েছে মূল মঞ্চের কাজ ঠিক তেমনিভাবে আরেকদিকে নিজস্ব হলদিয়া উন্নয়ন পর্ষদ এবং পৌরসভার যৌথ উদ্যোগের মেলা কমিটির অফিস। এই মেলা চলবে আগামী 21 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এই মেলাকে ঘিরে এখন হলদিয়ার সাজো সাজো রব এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের সভা হয়ে গেল গুরুত্বপূর্ণ সভা। এই সভাতে সিদ্ধান্ত হয়ে গেল কারা কারা সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী আসবে। মেলা পরিকল্পনা মেলা উদ্বোধন সবটা নিয়ে হলদিয়া পৌরসভা পর্ষদের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হবে।